দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আমফান 12 ঘন্টায় বাংলাদেশের দিকে 45 কিলোমিটার এগিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আমফান সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। রোববার সকাল 6টায় তথ্য বিশ্লেষণ করে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে 1255 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি। আর সন্ধ্যা 6টায় তথ্য বিশ্লেষণ করে আবহাওয়া অফিস জানিয়েছে, পায়রা সমুদ্র বন্দর থেকে 1210 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। অর্থাৎ গত 12 ঘন্টায় 45 কিলোমিটার বাংলাদেশের দিকে এগিয়েছে প্রবল এ ঘূর্ণিঝড়টি। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই ঘূর্ণিঝড় প্রলয়ঙ্কারী রূপ নিতে পারে বলে আশঙ্কা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ে নোটিশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। সেই সাথে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে সর্বশেষ বিজ্ঞপ্তিতে। সন্ধ্যায় বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস আরো বলেছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় আমফান সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। রোববার দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় আমফান মোকাবেলায় সরকারের প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং এ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান বলেছেন, 19 মে দিবাগত রাতে ঘূর্ণিঝড় আমফান বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানতে পারে। আমফান মোকাবেলায় সরকার প্রস্তুত বলেও জানান তিনি। এটি আজ সন্ধ্যা 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1305 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1240 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 1230 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1210 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আমফান 12 ঘন্টায় বাংলাদেশের দিকে 45 কিলোমিটার এগিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আমফান সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।